আমি একজন প্রকৃত হানাফি মাযহাবের অনুসারী আমি একটি মসজিদে ইমামতি করি আমি যতটুকু জানি ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতের কোনো হাদিস নেই কিন্তু আমার মুসল্লিদের কোনোভাবে বোঝাতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি ভাই এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে আমাদের আসুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা প্রায় ঘন্টা খানেক সময় ধরে করা বা 40-50 মিনিটের আয়তনের হবে এই বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আপনি নিজে শুনেন বা কাউকে শোনাতে পারেন আমার মনে হয় এই ক্ষেত্রে অন্তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি আমাদের কি করা উচিত সেটা পরিষ্কার হয়ে যাবে আমার ভূমিপল্লী মসজিদে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যখন বুঝবে না বোঝানো ছাড়া পরিষ্কার হওয়া ছাড়া তখন আমাদের মসজিদের সম্মিলিত মুনাজাত হয়েছে আমার সম্মিলিত মুনাজাত করেছে আমরা দীর্ঘদিন থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একদিন এই দীর্ঘ সময়ের বক্তব্যের পর আমি মুসল্লিদেরকে বলছি যে আপনারা সবাই করেন এখনো আরও কিছুদিন করেন আপনারা বুঝেন আমি শুধু আমার দায়িত্ব পালন করলাম সুন্না কোনটা আর খেলাফে সুন্না কোনটা বুঝাইলাম আলহামদুলিল্লাহ এরপর থেকে দেখা গেল যে আমার মসজিদের ইমাম সাহেব যে বেচারা আসরের পরে মুনাজাত ধরে বসে আছে কিন্তু সবাই জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করতেছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকির আছে না নাই সেগুলো পড়তেছে আমাকে বেচারা আমি আসলে ওখানে ছিলাম না অন্য কোথাও ছিলাম আমাকে ফোন দিয়েছে দিয়া বলে আমি কি করবো তাহলে মুসল্লিরা যদি না করে আমি জোর করে তোর করাতে পারবো না আর কি করা যাবে ভাইরা আমার সুন্নাত এর আলো যখন জ্বালাবেন বিদআত বা খেলাফে সুন্নাতের অন্ধকার এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর অনেকগুলো দোয়া পড়তেন অনেকগুলো জিকির পড়তেন এগুলো পড়তে বেশ কিছু সময় লাগবে আমার দেশে শতকরা দুইজন মানুষ এগুলো জানে না কিন্তু জানে হলো রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত যারা জানে কিন্তু সকাল ইয়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকিরগুলো ম্যাক্সিমাম মানুষ জানে না ইমাম সাহেবদের উচিত সেগুলো জানানো এবং শেখানো সেই সাথে নামাজের পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে চায় অবশ্যই করবে ভুল বুঝবেন না আবার কিন্তু নামাজটা একটা মোনাজাত আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন আবার সেই সাথে নামাজের পরে দুবরা করলে সালাত প্রত্যেক নামাজের পর দোয়া কবুল হয় কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে সে করবে কিন্তু ইমামের সাথে মুসল্লিরা উঠাবে নামাবে লেফট রাইট এরকম ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমাদের দেশে আছে এটাকে নামাজের অংশ মনে করলে নামাজের পর এটাকে বাধ্যতামূলক মনে করলে আবশ্যক মনে করলে এটাকে নামাজের অংশ বানিয়ে নিলে সুন্না মনে করলে সেটার কারণে সওয়াব হওয়ার পরিবর্তে বরং গুনাহ হওয়ার আশঙ্কা ভয় আছে আমার দেশে এটা না করলে তো ইমাম সাহেবের চাকরি থাকবে না এমন অবস্থা মাঝে মধ্যে যদি ছেড়ে দেয় তারপরেও খবর আছে ঠিক না ঠিক তো মানুষকে সুন্নাটা শেখাতে হবে সুন্নাটা শেখাবেন জানাবেন বুঝাবেন হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিবেশ ভালো হবে ইমাম সাহেবকে হিম্মত করতে হবে একেবারে সারা জীবন আপনি শুধুমাত্র আপোষ করে যাবেন সেটা হওয়া উচিত নয়